নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি রুদ্রা সিনেমা নিয়ে কথা বলবো। তো এই সিনেমাটা সম্পর্কে যদি একটা লাইনে বলতে বলা হয়, তাহলে আমি বলবো দুর্ধর্ষ অ্যাকশন আর দুর্ধর্ষ খারাপ স্টোরি। সত্যি বলতে গেলে সেই পুরনো একই জিনিস, বাবা বা মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে ছেলে, সেই একই গল্প এবং প্রচন্ড প্রেডিক্টেবল। মানে আপনি যে কোনো জিনিসই না বুঝে যাবেন। এখানে বেশ কিছু টুইস্ট অ্যান্ড টার্ন আছে, কিন্তু টুইস্ট অ্যান্ড টার্ন গুলো না এত প্রেডিক্টেবল যে আপনি আগের থেকেই বুঝে যাবেন যে এই সিনেমাটার এই পরবর্তী সিনটা এরম হতে চলেছে, এই এই সিনটা এরম হতে চলেছে। এবং একটা সিনেমা বেরিয়েছিল ওই সালমান খানের যে জামাই তার রুসলান, সেই সিনেমাটা যদি লাস্টের দেখে থাকেন একদম, কিন্তু এই সিনেমার লাস্টটাও কিন্তু একদমই প্রায় সেম। তো এর গল্পটা হচ্ছে যে সিদ্ধান্ত চতুর্বেদীর ছোটবেলায় বাবা মারা যায় একটা অ্যাক্সিডেন্টে। তো তার বাবা ছিল হচ্ছে পুলিশ, সে তার একজন বন্ধুর কাছে, মেয়ে সেও পুলিশ, তার কাছে বড় হয়। কিন্তু তার ছোটবেলার থেকে অ্যাঙ্গার ইস্যু, প্রবলেম, কারণ তার জন্মের সময় একটু ডিফিকাল্টি হয়েছিল, 5 মিনিট সে অক্সিজেন ছিল। তো সেই অ্যাঙ্গার ইস্যুর জন্য সে বিভিন্ন স্কুলে মারপিট করতে থাকে, এক এক স্কুল থেকে সে রাস্টিকেট হয়ে থাকে। এবং আলটিমেটলি তার যে তাকে মানে পালক পিতা, যে রোলটা করছে গজরাজ রাও, তার যে বন্ধু, সে তাকে বলে যে একে ন্যাশনাল ক্যাডেট একাডেমিতে পাঠিয়ে দাও, সেখানে গিয়ে সে ডিসিপ্লিন শিখে নেবে। তো সেখানেও যায়, সেখানেও সে বাইরে অ্যাকশন ইসে করার জন্য, মারপিট করার জন্য সেখান থেকেও তাকে পাঠিয়ে দেওয়া। এরপরে এই যে আর যে বন্ধু ছিল, যে রোলটা করে হচ্ছে রাম কাপুর, সে তাকে কি করে অ্যাজ এ যাকে বলে আন্ডার কভার কপ হিসাবে তাকে নিযুক্ত করে। সে কি করবে, তার বাবার যে কারণে মারা গেছে এবং তার বাবা যে ড্রাগ ডিলারদেরকে ধরার চেষ্টা করছিল, তাকে ধরবার জন্য তাকে অ্যাপয়েন্টমেন্ট করে দেয়। কিন্তু শুধুমাত্র পুলিশ ডিপার্টমেন্টে তার সঙ্গে রাম কাপুরের সঙ্গে এই সিদ্ধান্ত চতুর্বেদী যোগাযোগ থাকবে। তো সে কিভাবে ড্রাগদের র্যাকেটটাকে ধরে বা তাকে ধ্বংস করে, এইটাই হচ্ছে এই সিনেমার গল্প। তো গল্পটার মধ্যে যেটা বললাম, প্রচন্ড প্রেডিক্টেবল। এবং এখানে একটা না প্রচুর অদ্ভুত অদ্ভুত জিনিস দেখানো হয়েছে। পুনের জেল দেখানো হয়েছে, যখন সেখানে সিদ্ধান্ত চতুর্বেদী জেল গেল, জেলটা দেখে আমার জার্মানি ইউরোপের কোনো জেলের কথা মনে পড়ে গেল। এইরকম জেল অন্তত ইন্ডিয়াতে নেই। তারপর গজরাজ রাও একজন পুলিশ অফিসার, হ্যাঁ আইপিএস অফিসার, সে এরকম ভাবে হাঁটছে দেখে মনে হচ্ছে নেতা, পরে সে আবার নেতা হয়ে গেল, কিন্তু শুরুর থেকেই তার হাঁটা চলার মধ্যে কোনো পুলিশই ভাবছিল না। অ্যাকশন নো ডাউট খুব দুর্দান্ত করেছে সিদ্ধান্ত চতুর্বেদী, খুব দুর্দান্ত অ্যাকশন। এমনিতেই এখন না সমস্ত অ্যাকশন অনেক বেশি র, মানে অনেক বেশি ভায়োলেন্ট অ্যাকশন দেখা যাচ্ছে পুরো হিন্দি সিনেমাতে। তো এই সিনেমাতেও সেরকম সেম র অ্যাকশন, আর বাকি কোনো কিছুই বলবার মতো নেই। যখন তখন জ্ঞান শুরু হয়ে যাচ্ছে, একটা লোক মারা গিয়েছে, তো তারপরের সিনই হচ্ছে সে তার মেয়ে বিকিনি পরে গান করছে। মানে এরকম অদ্ভুত অদ্ভুত সিনে, গানগুলো অত্যন্ত বাজে। সেকেন্ড ফার্স্ট হাফটা অনেক বেশি ড্র্যাগ করা হয়েছে। অভিনয়ের কথা বললে সিদ্ধান্ত চতুর্বেদী অ্যাকশনটা ভালো করেছে, বাকি সবারই অভিনয় মোটামুটি। রাঘব সেই যে কিল মুভির মতন অভিনয় করেছে, নতুনত্ব কিছু দেয়নি। মালবিকা মোহনের সেরকম কোনো জায়গা ছিল না এবং অভিনয় সে ভালো কিছু করতে পারেনি। ওভারঅল এটি একটি সত্যি বলতে গেলে কি ফালতু বকবাস মুভি, একদম ফালতু বকবাস মুভি। মানে এতটুকু দেখবার ইচ্ছা হবে না আপনার সিনেমাটা, যে 99 টাকায় আমি দেখেছি কিন্তু তথাপি কিন্তু একদমই দেখবার ইচ্ছা হবে না, কারণ এতটাই খারাপ। সত্যি কথা বলতে গেলে পুরোপুরি প্রেডিক্টেবল স্টোরি, একদম প্রেডিক্টেবল স্টোরি। এই সিনেমাটা না দেখলেও কোনো ক্ষতি নেই, এবং সেই কারণে আমি রুদ্রা মুভিকে 5-এর মধ্যে 1টা স্টার দেবো। যদি আপনার রুদ্রা মুভিটা দেখে থাকেন, তো আপনারা আমায় কমেন্টে জানাবেন আপনাদের এই সিনেমাটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।